ষোলো বছরও বাস্তবায়ন হয়নি সিলেট সিটির মাস্টার প্ল্যান সিটির প্রথম মেয়রের দেয়া উন্নয়ন পরিকল্পনা তোয়াক্ষা না করে নগরী রাস্তাঘাট সম্প্রসারণ জলবদ্ধতা নিরসনে নানা উন্নয়ন কাজ করেন সদ্যবিদায়ী মেয়র নগর পরিকল্পনাবিদরা বলছেন উন্নয়ন কর্মকাণ্ডে নগরবাসী কিছুটা সুবিধা পেলেও তার টেকসই নয় অপরিকল্পিত নগরায়নে আগামীতে বাড়বে জন দুর্ভোগ সিলেট থেকে দেবাশীষ দেবুর পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিদ হাসান বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটির উন্নয়নে গেল পাঁচ বছরে ব্যয় করেন সাতশো কোটি টাকা এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে নগরীর যানজট নিরসনে সড়ক সম্প্রসারণ জলবদ্ধতা নিরসনে ছড়াখাল উদ্ধার ও সুপেয় পানির উৎস নলকূপ স্থাপন নগরীর প্রথম মেয়র কামরানের অভিযোগ নাগরিক সেবা বাড়াতে উন্নয়ন খুব একটা পাবে বাসিন্দারা দু হাজার দশ সালে তার দেয়া মাস্টার প্ল্যান বাস্তবায়নে উদ্যোগ না নেয় এখনো নগরবাসী বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে মনে করেন কামরান যদিও বিদায়ী মেয়রের দাবি কামরানের দেয়া মাস্টার প্ল্যান বাস্তবসম্মত না হওয়ায় তা অনুসরণ করা হয়নি সিলেট মহানগরীকে আগামী পঞ্চাশ বছরকে সামনে রেখে বিভিন্ন স্থানে কোথায় কী হবে না হবে তার একটা সুন্দর পরিকল্পনা তারা তৈরি করেছিলেন এটাকে যদি যথাযথভাবে তিনি কাজে লাগাতেন তাহলে আমাদের সুদূর প্রসারী সিদ্ধান্তগুলো আমাদের যেগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হতো একদম অবাস্তব এবং অপরিকল্পিতভাবে এটা হয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ প্রফেসর জামিন রাজা চৌধুরী সহ অন্যান্য সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিভার্সিটি তাদের সহ তারা বলেছিলেন যে এটা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই নগর পরিকল্পনাবিদরা বলছেন সদ্য বিদায় মেয়রের করা উন্নয়ন কর্মকাণ্ডে সদুর প্রসারী কোনো সুবিধা পাবে না নগরবাসী তাই আগামীতে টেকসই উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের মাস্টার প্ল্যানটা যখন সেলটেক করেছে সেটা প্রয়োগ করতে করতে মাস্টার প্ল্যানে যেই এই ছিল সেটা পার হয়ে গেছে যেহেতু সিলেট সিরিজে এখন পনেরো লাখ লোক অধিবাসী বসবাস করে তো এবং সেই জন্য মাস্টার প্ল্যানটা মডিফাই করা উচিত পঞ্চাশ বছরের চাহিদা মাথায় রেখে সাতাইশ বর্গ কিলোমিটারের সিলেট নগরের উন্নয়নে সময়োপযোগী মাস্টার প্ল্যানের পরামর্শ এই উন্নয়ন পরিকল্পনাবিদের বিদের আফরিদ হাসান নিউজ নাইন ঢাকা